أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم বালকটির কথা শুনে ডাকাত সর্দার এবং তার দলবল ডাকাতি ছেড়ে আল্লাহর পথে ফিরে আসলো। বালকটি কি এমন বলেছিলেন আর সেই বালকটি কে জানেন? বালকটি হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি। তাহলে ঘটনাটি শুনুন। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, যাকে সবাই ডাকত বড় পীর বলে, বড় পীর আব্দুল কাদের জিলানির শৈশবের একটি ঘটনা। এই ঘটনাটি এতটাই চমকপ্রদ যে আজও মানুষ শ্রদ্ধা করে সেই কথা স্মরণ করে। অন্যান্য বালকের মতোই বয়স তখন তার লেখাপড়ার প্রতি ছিল দারুণ আগ্রহ। সবেমাত্র গ্রামের বাড়ির পড়া শেষ করেছেন, এখন তার ইচ্ছা বড় কোনো শহরে গিয়ে নামকরা কোনো মাদ্রাসায় পড়বেন। কিন্তু তার পিতা নেই, অন্যদিকে বিধবা মায়েরও অভাবের সংসার, কোথায় পাবেন? তিনি তার ছেলেকে পড়ানোর খরচ, মা ভাবলেন এমন সোনার ছেলের আশা কি পূর্ণ হবে না? একটি মানুষের কত রকমই তো শখ থাকে, অথচ আমার ছেলের একটাই মাত্র শখ, সে অনেক লেখাপড়া করবে, অনেক বড় একজন জ্ঞানী হবে, মানুষের মতো মানুষ হবে। মা দিন রাত ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবে আর একটু করে টাকা জমান ছেলের জন্য। একদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ছাদে দাঁড়িয়ে প্রকৃতির শোভা উপভোগ করছেন। হঠাৎ করেই তিনি দেখলেন যে একটি কাফেলা বাগদাদের উদ্দেশ্যে যাচ্ছেন। তার অনেক দিনের শখ বাগদাদ যাওয়ার, সেখানে গিয়ে লেখাপড়া করার। তিনি নিচে নেমে মাকে আবার তার মনের কথা জানালেন। ছেলের কথা শুনে মায়ের বুক হা হা করে ওঠে। যেখানে অন্যান্য ছেলে পড়তে যেতে চায় না, সেখানে নিজের ছেলে পড়ার জন্য একদম পাগল প্রায়, এটা কি কম সৌভাগ্যের কথা? তিনি তখন জমানো টাকাগুলো গুনে দেখলেন সেখানে 80টি স্বর্ণমুদ্রা আছে। টাকাগুলো তিনি দুভাগ করে এক ভাগ রাখলেন সংসার খরচের জন্য, আর এক ভাগ তুলে দিলেন ছেলের হাতে। অল্প বয়স, পথে যদি টাকাগুলো হারিয়ে ফেলে এই ভয়ে মা বগলের নিচে পকেট বানিয়ে সেখানে মুদ্রাগুলো সেলাই করে দিলেন। মায়ের দেওয়া 40টি স্বর্ণমুদ্রা নিয়ে পথে নামলেন আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি। বিদায়ের সময় ছেলেকে বুকে জড়িয়ে মা বললেন, বাবা আমার সময় আর বেশি বাকি নেই, হয়তো কেয়ামতের আগে আমাদের আর দেখা হবে না। বিদায়কালে আমার অন্তিম উপদেশ, কখনো মিথ্যা কথা বলবে না। মায়ের এই উপদেশ বুকে নিয়ে ছেলে সামিল হলো কাফেলার সাথে। কাফেলা এগিয়ে চলল বাগদাদের দিকে। যেতে যেতে তারা গিয়ে পৌঁছালো হামদান নামে একটি জায়গায়। এলাকাটি জনমানবহীন, চারিদিকে গাছপালার গভীর জঙ্গল। হঠাৎ একদল ডাকাত ঝাঁপিয়ে পড়ল তাদের উপর, কেড়ে নিল তাদের টাকা পয়সা ধন সম্পদ। লোকেরা জীবন বাঁচাতে মাল সামান রেখেই পালিয়ে গেল। বালক আব্দুল কাদের কি করবেন বুঝতে না পেরে সেখানেই ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইলেন। ডাকাতরা ভাবল, অল্প বয়স, ওর কাছে কি আর থাকবে, সবাই ওকে রেখে লুটপাতে মন দিল। লুটপাত চলাকালে হঠাৎ এক ডাকাত তাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? আব্দুল কাদের জিলানি দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ছোট বালকটির মুখে এমন কথা শুনে বিশ্বাস হলো না সেই ডাকাতের। বলল, কোথায় তোমার সেই স্বর্ণমুদ্রা? জবাবে তিনি বললেন, বগলের নিচে আমার জামার সঙ্গে সেলাই করা। এই কথা শুনে ডাকাত তাকে নিয়ে গেল তাদের সর্দারের কাছে। ডাকাত সর্দার তখন লুটের মাল ভাগ বাটোয়ারায় ব্যস্ত। সব শুনে সর্দার বললেন, জামা কেটে বগলের নিচ থেকে টাকাগুলো বের করো দেখি। জামাটি কাটা হলো, বের করা হলো টাকাগুলো। গুনে দেখা গেল যে সত্যিই সেখানে 40টি স্বর্ণমুদ্রা বিদ্যমান রয়েছে। ডাকাতরা ভাবলো, ছেলেটি কি বোকা যে এমনি এমনি তার টাকা রাখার গোপন জায়গাটির খবর নির্দ্বিধায় তাদেরকে বলে দিল। ডাকার সর্দার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলল, তুমি আমাদেরকে কেন বললে যে তোমার কাছে টাকা আছে? তুমি যদি না বলতে তাহলে তো আমরা এই স্বর্ণমুদ্রার কথা জানতেই পারতাম না। সত্যবাদী
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে দৃঢ়তার সঙ্গে বলল, কেন বলবো না, আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন, আল্লাহর নবীও বলেছেন মিথ্যা হলো সকল পাপের মা, আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না, আল্লাহ যে কাজ অপছন্দ করেন আমি সেই কাজ করতে যাব কেন। এই কথা শুনে ডাকাত সর্দার হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলল, কিন্তু তুমি যদি এই টাকার কথা না বলতে তাহলে তো তোমাকে এই টাকাগুলো হারাতে হতো না। ডাকাত সর্দারের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাতে আমার দুঃখ নেই, আমি আমার মায়ের আদেশ পালন করতে পেরেছি, আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, এতেই আমি খুশি। তিনি আবার বলেন, কাল হাসরের মাঠে এই কারণে আমাকে লজ্জিত হতে হবে, আমাকে কোনো প্রকার অপমান সইতে হবে না, এর চেয়ে আনন্দের আর কী আছে। সত্যবাদী বালকের এমন কথা শুনে চমকে উঠল ডাকাত সর্দার, তার মনে হলো সে আত্মমর্যাদাহীন এবং নির্বোধ একজন মানুষ, এই বালকের সমান বুদ্ধিও তার নেই, যদি থাকতো তাহলে হয়তো আল্লাহর হুকুম অমান্য করে সে মানুষের সহায় সম্পদ লুট করতে পারত না। হঠাৎ করেই ডাকাত সর্দার হাই হাই করে উঠল এবং বলল, কে না জানে যে সবাইকে একদিন মরতে হবে, মরার পর আল্লাহ যখন জানতে চাইবেন তোমাকে কি লুটপাট করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, তখন কি জবাব দেবো আমি। ডাকাত সর্দারের মনে হঠাৎ তোলপাড় শুরু হলো, অনুশোচনায় দগ্ধ হতে লাগলো তার মন, তিনি চিৎকার করে বলতে লাগলেন, এই ছেলে মায়ের কথার অবাধ্য হচ্ছে না, অথচ আমি মহান আল্লাহর অবাধ্য হয়ে ডাকাতি করছি, কি হবে আমাদের পরিণতি। এই কথা শুনে আব্দুল কাদের জিলানি ডাকাত সর্দারকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ বড়ই ক্ষমাশীল। তখনই বড় পীরের হাত ধরে তওবা করলেন ডাকাত সর্দার, দলের অন্যরাও তওবা করল, তারা ওয়াদা করল যে আর জীবনেও তারা ডাকাতি করবে না, লুটপাট করবে না, আল্লাহর অবাধ্য হবে না, পাপ কাজ করবে না। ডাকাতরা কাফেলার লোকজনদের ডেকে তাদের সব মাল সামান ফিরিয়ে দিল। অতপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বদৌলতে কাফেলার সবাই খুশি মনে বাগদাদের পথ ধরলো।